যারা মানুষের ভোট নিয়ে গণতন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান তার নাগরিক অধিকারের প্রতীক হিসাবে ভোটের অধিকার, যারা তিন তিন মাস ভোটের অধিকারকে নিয়ে যারা এরকম তামাশা করতে পারে, নাটক করতে পারে, এদেরকে মানুষ যদি তামাশার লীগ নাম দিয়ে থাকে তাহলে মানুষকে কি দোষ দেওয়া যাবে? এটা দুর্ভাগ্যজনক ভাবে ঐতিহ্যবাহী একটা রাজনৈতিক দলে রাজনৈতিক অধঃপতন কত নিম্ন পর্যায়ে আজকে গেছে এই হলো নমুনা। মন্ত্রী পরিষদ আজকে তারা শপথ গ্রহণ করেছেন, প্রধানমন্ত্রী নেতৃত্বে জাতীয় স্মৃতিসৌধে তারা গেছেন এবং সেখানে তারা শ্রদ্ধা জানিয়েছেন আমাদের বীর শহীদদের প্রতি, খুবই ভালো কথা। এবার মন্ত্রী পরিষদের মধ্যে বেশ কিছু চমক আছে, নতুনত্ব আছে, বৈচিত্র আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু এই চমক দিয়ে তারা যে ভোট ডাকাতি করেছেন, ভোট চুরি করেছেন, এটাকে ঢাকা যাবে? এটা কোনোভাবে এটাকে ঢাকা যাবে না। তারা যে অপরাধ করেছেন মানুষের ভোটের অধিকারের বিরুদ্ধে দাঁড়িয়ে, ফলে এই নির্বাচন, এই মন্ত্রী পরিষদ কোনোভাবেই তাদেরকে দেশ পরিচালনার রাজনৈতিক বৈধতা দেবে না। কোনোভাবে দেশ পরিচালনার জন্য তাদের যে নৈতিক বৈধতা, ইথিক্যাল বা মোরাল যে অথরিটি, কোনোভাবে এই নির্বাচন সেটাকে জায়েজ করবে না। যে কারণের জন্য আমাদের আন্তর্জাতিক বহির্বিশ্ব তারা বলেছেন, কি বলেছেন তারা, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া থেকে শুরু করে গণতান্ত্রিক বিশ্ব বলে যারা পরিচিত সবার একই কথা, বাংলাদেশ গণতন্ত্র থেকে বাংলাদেশ ছিটকে পড়েছে। 1418 সালে যে তামাশা এবার মনে করা হয়েছিল, আওয়ামী লীগ উন্নয়নের যে বড়াইটা করে, উন্নয়নের যে কথাটা বলে, এবার আওয়ামী লীগ পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন করে তাদের জনপ্রিয়তা প্রমাণের একটা সুযোগ ছিল, কিন্তু এইটুকু রাজনৈতিক ঝুঁকি আওয়ামী লীগ নেবার সাহস করে নাই। কারণ যদি নিরপেক্ষ নির্বাচন হতো 1954 সালে মুসলিম লীগের যে পরিণত হয়েছে, আওয়ামী লীগের 2024 সালে একই পরিণতি আওয়ামী লীগের জন্য অপেক্ষা করেছিল। এত উন্নয়নের কথা বলেন, এত বাহাদুরি করেন, উন্নয়ন করেছেন, মানুষের নাকি জীবন মান উন্নয়ন হয়েছে। মন্ত্রী পরিষদ কালকে শপথ গ্রহণ করলেন, আজকে বাজারে প্রত্যেকটা জিনিসের দাম, তানিয়ারা উল্লেখ করলেন, চাল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের দাম ইতিমধ্যে উল্লম্ফন করে ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে আজকে। ফলে প্রধানমন্ত্রী বলছে এটা নাকি গণতন্ত্রের নাকি অভিযাত্রা শুরু হয়েছে, নতুন নাকি গণতন্ত্রের অভিযাত্রা। আমি পরিষ্কার করে বলতে চাই, এই গণতন্ত্র যে কিরকম গণতন্ত্র, অমাবস্যার রাতে কালো ঘরে অন্ধকার ঘরে যদি আপনি কারো বিড়াল ধরতে যান, তার যে পরিণতি আওয়ামী লীগের গণতন্ত্র হচ্ছে একই রকম।